नमस्कार बन्धुरा आपनारा देखछेन खबर प्रतिदिन यूट्यूब चैनल। बन्धुरा जदि आपनादेर बाड़ीते एकटी जॉब कार्ड थेके थाके ताहले किन्तु आपनादेर बैंकेर अकाउंटे सरासरि एबार 10,800 टाका ढुके जाबे। हाँ बन्धुरा, शुधु आपनारई नय आपनादेर बाड़ीते जे कोटी जॉब कार्ड आछे तादेर सबकटिते किन्तु एई टाकाटा ढुके जाबे। आर बन्धुरा, शुधुमात्र जॉब कार्डेर टाका नय, एर साथे जदि आपनारा आवास योजनार घर टाका ना पेये थाकेन ताहले किन्तु सेई टाकाटाओ एबार आपनादेर बैंकेर अकाउंटे ढुके जाबे। हाँ बन्धुरা, এটা কিন্তু আমরা সবাই জানি যে আবার মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হয়েই কিন্তু মমতা সরকার অনেক নতুন নতুন প্রকল্প নিয়ে এসে রাজ্যের সাধারণ মানুষদের মন জয় করে নিচ্ছেন। যেমনটা মেয়েদের জন্য লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে সেবাসখী প্রকল্প, অন্যদিকে মেয়েদের আর ছাত্রছাত্রীদের জন্য কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী আরও অনেক প্রকল্প তিনি শুরু করেছেন। আর সেজন্য কিন্তু মোদী সরকারও আর পিছিয়ে নেই, মোদী সরকার এখন আমাদের জন্য এরকম নতুন নতুন সুবিধা নিয়েই আসছেন। তো এখানে দেখুন হেডলাইনে এই বিষয় পরিষ্কার করে বলা হয়েছে যে এইমাত্র বিরাট বড় ঘোষণা করলেন মোদীজি, জব কার্ড থাকলেই পেয়ে যাবেন 10,800 টাকা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। তো আপনারা কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্ট লাগবে আর কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন, এই সব কিছুই কিন্তু আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তবে তার আগে বন্ধুরা, যদি আপনিও চান যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টেও কাল থেকে জব কার্ডের মাধ্যমে এই 10,800 টাকা সুবিধা দেওয়া হোক, তাহলে কিন্তু অবশ্যই প্রথমে এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং পাশে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন সেটা টিপে বেল নোটিফিকেশনটি অলে ক্লিক করে দেবেন। তো আসুন আমরা প্রথমে জানব যে এই 10,800 টাকা ও ফ্রিতে ঘর পাওয়ার জন্য আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে। তো বলা হয়েছে যে আপনার কাছে অবশ্যই একটি জব কার্ড থাকতে হবে, 2022 সালের নতুন জব কার্ডের লিস্টে আপনার নাম আছে কিনা সেই বিষয়ে আপনাকে অবগত থাকতে হবে। জব কার্ডের লিস্টে আপনার নাম না থাকলে আপনি এই সুবিধা থেকে বঞ্চিত হবেন। আপনার জব কার্ড যদি নিষ্ক্রিয় অবস্থা থাকে অর্থাৎ বন্ধ হয়ে থাকে তাহলে আপনি এই সুবিধা পাবেন না। আধার কার্ড থাকতে হবে, ভোটার কার্ড থাকতে হবে, যে কোনো একটি রেশন কার্ড থাকতে হবে, ব্যাংকের পাসবুকের জেরক্স কপি লাগবে আর 2 কপি কালার পাসপোর্ট সাইজের ছবি লাগবে। তো এবার জানবো যে কী কী শর্ত পালন করতে হবে এই প্রকল্পে আবেদন করতে হলে। তো বলা হয়েছে যে বার্ষিক পারিবারিক আয় সর্বাধিক 1.5 লক্ষ টাকার মধ্যে থাকতে হবে আর বয়স 18 থেকে 50 বছরের মধ্যে থাকতে হবে। তো এবার জানবো যে আপনারা কীভাবে এবং কোথায় আবেদন করবেন এই প্রকল্পে। তো বলা হয়েছে যে ব্লক বা বিডিও অফিস বা এসডিও অফিস বা কেন্দ্র সরকারের জব কার্ড ও আবাস যোজনার ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। তো নিচে দেখুন আরও বলা হয়েছে যে আপনার আবেদনপত্রটি প্রথমে জেলা স্তরে তারপর রাজ্য স্তরে অনুমোদনের জন্য প্রেরণ করা হবে। এরপর আপনার আবেদনপত্রটি অনুমোদিত হলেই 10,800 টাকা সরাসরি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আর আবাস যোজনার নতুন লিস্টে আপনার নাম থাকলেই ফ্রিতে ঘর তৈরি করার জন্য আপনাকে 1,20,000 টাকা দেওয়া হবে।